হ্যালো এভরিওয়ান, অ্যান্সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারগুলোতে আমরা ফর লুপ, হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ শেষ করেছিলাম এবং লুপ রিলেটেড কিছু প্রবলেম দেখেছিলাম, এবং আজকেও আমরা লুপ রিলেটেড কিছু প্রবলেম দেখব। যেমন এই যে এটা, এখানে অনেকগুলা ড্যাশ আছে, তাই না? ড্যাশ বা হাইফেন, এগুলো অনেকগুলো আছে, এবং হ্যালো অ্যাজ ডিকোডিং দিয়ে আমি এটা এই জাস্ট এটাকে আমি প্রিন্ট করে দিতে চাচ্ছি। তাহলে আমি কীভাবে করতে পারি? ওকে, তো আমি জাস্ট এখানে যে কোনো একটা লুপ দিয়ে দেখাই দিব, এবং আশা করি আপনারা বাসায় অন্য দুটো লুপ দিয়ে, যেমন আমি এখানে যদি ফর লুপ দিয়ে দেখিয়ে দিই তাহলে আপনারা অবশ্যই এটা হোয়াইল লুপ দিয়ে করবেন এবং ডু হোয়াইল লুপ দিয়ে করবেন। ওকে, তো আমি একটা দেখাই দিলে হবে, দেন পরেরটা আপনারা পারবেন। তো আমি কোড ব্লকস ওপেন করলাম। ওকে, তো আমি ফর লুপ দিয়ে করতেছি। তো সর্বপ্রথম আমি আরেকবার দেখিয়ে দিই যে সর্বপ্রথম আমি কী প্রিন্ট করবো। এখানে এখানে অনেকগুলো আমার হাইফেন আছে, তাই না? এই হাইফেন প্রিন্ট করবো, দেন হচ্ছে আমি হ্যালো এস ডি কোডিং সেটা প্রিন্ট করবো। ওকে, তো আমি এখানে ইন্ট আই ইজ ইকুয়াল টু 1 নিয়ে নিলাম। ওকে, তো প্রথম যে লাইনটা সেটা প্রিন্ট করার জন্য অবশ্যই এখানে অনেকগুলো, তাই না? এখানে কিন্তু অনেকগুলো এরকম, তো এর জন্য অবশ্যই আমরা লুপ ইউজ করবো, কারণ একই জিনিস আমরা বারবার প্রিন্ট করাবো না, তার জন্য আমরা অবশ্যই লুপ ইউজ করবো। তো আমি এখানে ফর লুপ ইউজ করি, আমি ফর লুপ ইউজ করতেছি। এর মানে এই না যে এটা ফর লুপ দিয়ে হবে, এটা কিন্তু হোয়াইল লুপ দিয়ে হবে, ডু হোয়াইল লুপ দিয়ে হবে। সুতরাং আপনারা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দুইটা দিয়ে প্র্যাকটিস করবেন। আমি জাস্ট এখানে ফর লুপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আই ইজ ইকুয়াল টু, আচ্ছা যেহেতু ফর লুপ ইউজ করতেছে আমার এখানে ইনিশিয়ালাইজের কোনো দরকার পড়বে না। ওকে, তো আমি এখানে আই ইজ ইকুয়াল টু 1 করে দিলাম, অ্যান্ড আই লেস দেন ইকুয়াল টু, আমি কয়েকটা হাইফেন নিতে যাচ্ছি। ওকে, আমি সাপোজ এখানে 30টা নিতে যাচ্ছি, 30টা নিয়ে নিলাম। এখানে কয়টা হাইফেন আছে আমার গোনা নেই, আসলে 30টা লুপ যারা করেছেন তারা অবশ্যই জানেন যে এখানে যতটাই থাকুক আমরা এখানে চেঞ্জ করে দিলে জাস্ট হয়ে যাবে। তো আমি আই প্লাস প্লাস নিয়ে নিলাম, আমি এটা প্রিন্ট করাবো। তো যেহেতু প্রিন্ট করাবো, তো প্রিন্ট এফ আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না, কারণ আমি জাস্ট প্রিন্টই করাবো, একটা লাইন হবে। তো একটা লাইন এক্সিকিউট করার জন্য ফর লুপে কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার পড়বে না। যদি আমার দুই দুই বা ততোধিক লাইন এক্সিকিউট করার দরকার পড়ে তাহলে আমার অবশ্যই কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কিন্তু আমি জাস্ট এখানে একটাই প্রিন্ট করাবো, একটা লাইন থাকবে আমার, সেই জন্য আমি এখানে কার্লি ব্র্যাকেট দিচ্ছি না। ওকে, তো এখানে পার্সন অফ ডি নিয়ে আমি, আচ্ছা আমি কী প্রিন্ট করবো, হাইফেন প্রিন্ট করবো। তো আমি হাইফেনটা নিয়ে নিলাম, যে হাইফেন আমি নিয়ে নিলাম, দেন আমি এখানে ইন্টার দিব না। ওকে, কারণ এখানে ইন্টার দিলে কিন্তু ইন্টার নিয়ে নিবে, কিন্তু এগুলো ইন্টার নিলে তো হবে না, কারণ এটা তো পরপর পরপর হতে হবে, তাই না? তো আমি জাস্ট এইভাবে রেখে দিচ্ছি, রেখে এটাকে প্রিন্ট করে দিব। তাহলে কী হবে, এই লুপটা 30 বার চলবে, তো 30 বার প্রিন্ট এফ করে এখানে হাইফেন প্রিন্ট হবে। ওকে, দেন তারপর কী করব, তারপর অবশ্যই আমার একটা ইন্টার নিতে হবে, কারণ এখান থেকে আমার ইন্টার নিয়ে কিন্তু আমার এখানে আসতে হবে। তো আমি আবার একটা প্রিন্ট এফ নিব, প্রিন্ট এফ, প্রিন্ট এফ, এখানে আমি জাস্ট একটা ইন্টার নিয়ে নেব। ওকে, ওকে, এই যে এই প্রিন্ট এফ, এটা কিন্তু লুপের ভিতরে না। ওকে, আমি যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে এটা কিন্তু এরকম। ওকে, সেকেন্ড ব্র্যাকেট আমি দিইনি কেন প্রথম, কারণ একটা লাইন এক্সিকিউট করার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দরকার পড়ে না। সেকেন্ড ব্র্যাকেট দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, জাস্ট একটা লাইন এক্সিকিউট করার জন্য। আমি বারবার কথাটা বলতেছি এই জন্যই, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ওকে, তো আমি কালি ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি, আপনি দিয়েও করতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে এই প্রিন্ট এফটা লুপের অন্তর্ভুক্ত, কিন্তু এটা কিন্তু না। অর্থাৎ যখন আই এর মান 1, দেন কন্ডিশন চেক করে এটা প্রিন্ট হবে, দেন 2 হবে, এমন করে করে 30 বার হবে। 30 বার হয়ে যখন লুপ 31 হয়ে যাবে তখন লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হয়ে যাওয়া মানে এখানে আসা। তো এখানে এসে প্রিন্ট এফ করবে যেন একটা ইন্টার নিবে, কারণ এটা একটা ইন্টার, ইন্টার নিয়ে নিবে মানে নেক্সট লাইনে চলে আসবে। দেন আমি এখানে প্রিন্ট করবো, নেক্সট লাইন প্রিন্ট করবো এরকম হ্যালো এস ডি কোডিং, এটা প্রিন্ট করবো, তাই না? তো আমি এখানে কপি করে নিলাম, হ্যাঁ নেক্সট লাইনে আমি প্রিন্ট এফ দিয়ে দিবো। এখানে অনেকটা স্পেস আছে, এই যে অনেকটা কিন্তু খালি জায়গা আছে, তো এর জন্য আমি ট্যাব নিয়ে নিব। তো ট্যাব নিয়ে আমি দুটো ট্যাব নিয়ে নিলাম, আমি এটাকে কপি করে দিলাম। ওকে, দেন আমি কিন্তু আবার ইন্টার নিব, কারণ পরের লাইনে আমার আসতে হবে। এই যে এরকম পরের লাইনে এই এখানে নিয়ে আমি পরের লাইনে আবার চলে আসলাম, দেন এটাকে আবার প্রিন্ট করাবো। তো এটা মানে কিন্তু উপরেরটা, তাই না? তো উপরেরটাকে আমি আবার কপি করে নিয়ে নিই। ওকে, তো আমি এটাকে একটু সেপারেটলি রাখি, ওকে দেখতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমার প্রথম লাইন, প্রথম যে ড্যাশগুলো
দেন হচ্ছে এটা আমার যে প্রিন্ট করা হবে এসডি কোডিং, হ্যালো এসডি কোডিং সেটা, আর এটা হচ্ছে আমার নিচের যে ড্যাশগুলো সেটা। ওকে, তো এখানে আমি আই ইউজ করতে পারি বা যে ও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে ইনিশিয়াল আপনারা যেই ইউজ করেন, যে কোনো একটা ভেরিয়েবল আগে, দুটো ভেরিয়েবল এখানে আমি দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড আমি যে অবশ্যই যে নিতে হবে আমার, ডিক্লেয়ার করতে হবে। তো ওকে, তো হয়ে গেলো, আমি যেটাকে রান করাই। আচ্ছা, খেয়াল করেন প্রথমটা হয়েছে বাট পরের লাইনটা হয় নাই, কেন কি সমস্যা? এই যে আমি এখানে যে 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 এটা চেঞ্জ করিনি, সরি। ওকে, আর আসলে এটা খুব কম হয়ে গেছে, আমি অবশ্যই দেখতে পারছি এখানে। তো আমি এখানে 60 দিয়ে দিচ্ছি, 60, অ্যান্ড এটাও 60 দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমি রান করাই, এই যে খেয়াল করুন আমরা কিন্তু এক্স্যাক্ট ওইটার মতন চলে আসছে। ওকে, তো আপনারা চাইলে কিন্তু এটা আরও বাড়াতে পারেন বা কমাতে পারেন, আপনাদের ইচ্ছা। ওকে, তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন। এবং এই প্রবলেমটা, সেম প্রবলেমটা আপনারা হোয়াইল লুপে করবেন, দেন ডু হোয়াইল লুপে করবেন। ওকে, তারপর নেক্সট প্রবলেম কি? সেম প্রবলেমটাই, জাস্ট এখানে ড্যাশে পরিবর্তে স্টার। তো আমাদের আরও কাজ ইজি হয়ে গেছে, তো এটা দিয়ে আমরা তারা এখানে স্টার দিয়ে দিব, স্টার দিয়ে দিব। ওকে, এখানে এটাকে রান করাই, এই যে আমার এটা চলে আসছে। ওকে, তো এটা আরও খুব ইজি ছিল। যাই হোক, তো এই দুইটা প্রবলেমে আপনারা হোয়াইল লুপ দিয়ে করবেন, দেন হচ্ছে ডু হোয়াইল লুপ দিয়ে করবেন। যদি করে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই মানে আমাকে কমেন্টে জানাতে পারেন, তো অবশ্যই আমি সলভ করার চেষ্টা করব। ওকে, দেন হচ্ছে নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে সাম এন ন্যাচারাল নাম্বারস। ওকে, আমার এন ইউজার থেকে আমার এন ইনপুট নিতে হবে, দেন হচ্ছে এন পর্যন্ত আমার যোগ করতে হবে। ওকে, তো সাপোজ আমি ইউজার থেকে 10 নিলাম, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমার নাম্বারগুলো যোগ করতে হবে। তো এই প্রবলেমটা আমি অনেক আগেই এই আমার ভিডিও লেকচারে দেখিয়েছিলাম, কিন্তু সেটা আমি একটা সূত্র ইউজ করে করেছিলাম। ওকে, যেটা আমরা 9-10-এ করে থাকি যে সূত্র, মনে হয় এটা মেবি এটা 8-এও থাকতে পারে সূত্রটা। ওকে, তো সেটা আমি একটু দেখাচ্ছি। আমি প্রথম ইন্ট এন্ড নিয়ে এন একটা ভেরিয়েবল নিয়ে নিলাম আমি, দেন ইউজার থেকে আমি ইউজারকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, ওকে প্লিজ এন্টার এন নাম্বার। ওকে, দেন আমি এখানে একটা ইন্টার নিয়ে নিতে পারি, আচ্ছা। এখন আমি এটা স্ক্যানএফ ইউজ করে, স্ক্যানএফ ফাংশন অ্যান্ড পার্সন অফ ডি, আচ্ছা, অ্যান্ড দিয়ে আমি এখানে এনের মধ্যে নিয়ে নিলাম ভ্যালুটা, অর্থাৎ ইউজার যে আমাকে নাম্বারটা দিবে ওই নাম্বারটা আমি এনের ভিতরে অ্যাসাইন করে নিলাম স্ক্যান ফাংশনের সাহায্যে। ওকে, দেন আমি এটাকে, আমি আগে এটা অবশ্যই আমার ভিডিও লেকচারে এই প্রবলেমটা করেছিলাম, সেটা করেছিলাম এরকম যে আমি একটা ভেরিয়েবল নিব সাম, তো আমি এখানে সাম এখানে ডিক্লেয়ার করে নিই। সাম ইজ ইকুয়াল টু, এক সূত্র ছিল আমাদের, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, তাই না? আমি এরকমভাবে প্রবলেমটা অবশ্যই করেছিলাম, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। ওকে, দেন আমি এটাকে প্রিন্ট এফ করে দিই, প্রিন্ট এফ হচ্ছে পার্সন অফ ডি অ্যান্ড হচ্ছে সাম। ওকে, দ্যাটস ইট। তো এটা একটা প্রবলেম ছিল আমার, তো এই প্রবলেমটা আমি অবশ্যই আমার ভিডিও লেকচারগুলোতে আগে অনেক আগে এটাকে সলভ করে দিয়েছিলাম। তো আমি যদি এটাকে প্রিন্ট এফ করেন, তো যে প্লিজ ইন্টার নাম্বার, তো আমি যদি এখানে 10 দিই, তো অবশ্যই আমরা জানি যে 10-এর যোগফল হচ্ছে 55। তো আমরা এটাকে রান করে দেখি, এই যে 55। ওকে, এটা চলে আসছে। তো এটা আমি অবশ্যই এরকমভাবে, এখন এটা এরকমভাবে আমরা সলভ করবো না, কারণ এখন আমরা এটাকে মানে আমরা এখন লুপ জানি, সুতরাং আমরা সূত্র ইউজ করবো না, আমরা লুপের সাহায্যে এটাকে মানে এই সামটাকে বের করবো। তো এই জিনিসটা আসলে কী করতেছে, আসলে আমরা ইউজার থেকে একটা নাম্বার নিলাম, তাই না? যেমন 10, তাহলে আমরা কী করবো, 1+2+3+4+4+5 এমন করে 10-15 যোগ করবো। সুতরাং নাম্বারগুলোকে যোগ করতেছি, এর মানে কি লুপের সাহায্যে কিন্তু সেটা আমরা করতে পারবো, তাই না? বারবার বারবার যোগ করা মানে কি আমরা লুপের সাহায্যে এটা করতে পারবো। তো লুপের সাহায্যে এখন আমরা এটা করবো, তো সুতরাং আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, তো আগের মতন সেম, আমি এন ইউজার থেকে এন নিলাম ইনপুট, দেন হচ্ছে আমি এখানে এন নিয়ে নিলাম, এন স্ক্যানের ফাংশন সাহায্যে এনটা নিয়ে নিলাম। এখন আমি এটাকে যোগ করবো, সুতরাং আমার ফর লুপ চালাতে হবে। তো ফর লুপ চালাতে হলে এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, আই, দেন ফর লুপ। আচ্ছা, আমি বারবার ফর লুপ বলতেছি,
আসলে আমি বেশিরভাগ সময় ফর লুপ ইউজ করি, সেজন্য ফর লুপ বলি। আপনারা যে এরকম না যে ফর লুপ দিয়ে এটা করতে হবে, আপনারা হোয়াইল লুপ দিয়ে করতে পারেন, ডু হোয়াইল লুপ দিয়ে করতে পারেন, সমস্যা নেই। তো এখন আই ইজ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড আই লেস দেন ইজ ইকুয়াল টু এন পর্যন্ত, তাই না? কারণ আমরা কতটুকু পর্যন্ত যোগ করব, ওয়ান থেকে আই ইজ ইকুয়াল টু ওয়ান দিয়েছে, কারণ ওয়ান থেকে যোগ করব কতটুকু পর্যন্ত, অবশ্যই এন পর্যন্ত। এন কি ইউজার যে নাম্বারটা দিছে ততটুকু পর্যন্ত যোগ করব। ওকে, দেন আই হচ্ছে প্লাস প্লাস। ওকে, এখন আমি যোগ করব, তো যোগ হচ্ছে সাম ইজ ইকুয়াল টু, আমি যদি আই করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে একটু খেয়াল করবেন যে প্রথম প্রথম যে ইটারেশন আমি এখানে কমেন্ট করে লিখে দিচ্ছি, প্রথম ইটারেশনও সাম ইজ ইকুয়াল কত আসবে? অবশ্যই ওয়ান আসবে। প্রথম যখন আই এর মান ওয়ান, তখন কন্ডিশন চেক করে সে এখানে আসবে এবং সাম ইজ ইকুয়াল টু ওয়ান হবে। ওকে, দেন যখন আবার যাবে আই এর মান টু হবে, আই মান কিন্তু টু হবে, তাই না? তখন কন্ডিশন চেক করবে, দেন এখানে এসে এখানে কিন্তু আই ইজ ইকুয়াল টু, সুতরাং সামের মধ্যে টু এসে যাবে, সুতরাং এখানে সাম ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি এটাকে দ্বিতীয় লেয়ার দেখাই, সাম ইজ ইকুয়াল টু টু। সুতরাং এখন সাম ইজ ইকুয়াল টু এসে পড়ছে, কিন্তু আমরা তো এইটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ওয়ান প্লাস টু হোক, কারণ প্রথম যে ওয়ান পরেরটা হচ্ছে টু সেটা হোক, তাই না? তারপর হচ্ছে থ্রি, তারপর হচ্ছে এইটার সাথে আবার থ্রি যোগ হোক, তো এরকম করে যোগ হোক। তো এর মানে আমরা এখানে সাম প্লাস যদি আই করে দিই তাহলে কী হবে ব্যাপারটা একটু খেয়াল করবেন। সবার প্রথম আয়ের মান ওয়ান, দেন হচ্ছে আমার কন্ডিশন চেক করবে, তো কন্ডিশন আমার ট্রু হলে ভিতরে ঢুকবে, ঢুকে সাম ইজ ইকুয়াল টু সাম, তো সামের মান কত? একটা জিনিস, সামের মানটা কত? সামের মান কিন্তু নাই। ইভেন আমি ডেটা টাইপের যে ভিডিওগুলো ছিল সেখানে বলেছিলাম যে একটা ভেরিয়েবলে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে কিন্তু সেটা গার্বেজগুলো থাকে, সুতরাং এখানে কিন্তু বড়টা গার্বেজগুলো থাকবে, তাই না? তো গার্বেজগুলো থাকলে আমার সমস্যা, তো এর জন্য আমি কী করবো, আমি এখানে সাম ইজ ইকুয়াল টু জিরো দিয়ে আসবো। আচ্ছা আমার এখানে মিস্টেক হয়েছে, সাম ইজ ইকুয়াল জিরো দিয়ে আসবো। ওকে, তাহলে কিন্তু আমার এখানে এই যে সাম ইজ ইকুয়াল টু সাম মানে জিরো, জিরো প্লাস ওয়ান, সুতরাং জিরো প্লাস ওয়ান কত? আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি এটা, জিরো প্লাস ওয়ান, তো জিরো প্লাস ওয়ান হচ্ছে আমার এখানে সাম ইজ ইকুয়াল টু ওয়ান আসবে। ওকে, আচ্ছা পরের বার যখন আয়ের মান টু হবে তখন আস যখন আসবে তখন সাম, তখন সাম ইজ ইকুয়াল কত? অবশ্যই সাম ইজ ইকুয়াল টু ওয়ান, কারণ আমার আগের ইটারেশন সাম ইজ ইকুয়াল টু ওয়ান এসে পড়ছে। আমরা বলতে পারেন যে সাম ইজ ইকুয়াল টু জিরো, না সাম তো প্রথম ইটারেশনে জিরো, প্রথম যখন জিরো নিয়ে আসছে তখন জিরো হয়ে জিরো প্লাস ওয়ান মানে সাম ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে গেছে, সুতরাং পরবর্তীতে যখন আসবে তখন সামের মান ওয়ান আর আয়ের মান তো টু, সুতরাং ওয়ান প্লাস টু, সুতরাং পরেরটা হবে ওয়ান প্লাস টু। ওয়ান প্লাস টু তাহলে সাম ইজ ইকুয়াল কত হচ্ছে? টোটাল থ্রি, সামের মান কিন্তু থ্রি হচ্ছে। দেন যখন আই যাবে আয়ের মান আবার থ্রি হবে, থ্রি হয়ে যখন যাবে তখন সাম প্লাস আই, সাম মানে আগে থ্রি ছিল এখন হচ্ছে থ্রি, তো থ্রি প্লাস থ্রি মানে সিক্স, সুতরাং পরবর্তীটা আমার হবে সাম ইজ ইকুয়াল টু থ্রি প্লাস থ্রি। তাহলে কিন্তু আমার কাজ এভাবে কিন্তু হচ্ছে, তাই না? কারণ প্রথম ওয়ান, পরে ওয়ান প্লাস টু, পরে ওয়ান প্লাস টু মানে যে থ্রি, থ্রি প্লাস থ্রি, পরে যখন ফোর আসবে তখন ফোর, ফোর প্লাস সরি সিক্স প্লাস ফোর, ওকে, দেন হচ্ছে টেন প্লাস ফাইভ, এরকমভাবে আমার আসতে থাকবে, তাই না? এমন করে আমার টেন পর্যন্ত হবে। ওকে, তাহলে কিন্তু আমার সামের কাজ শেষ, সুতরাং আমার এখানে সামটাকে জাস্ট প্রিন্ট করে দেবো, তাহলে আমার কাজ শেষ। তো আমি এটাকে রান করাই, আচ্ছা এই যে আমার কাছে একটা মেসেজ প্রিন্ট করে, এই যে প্লিজ ইন্টারের নাম্বার দিল, তো আমি এখানে টেন দিয়ে দিলাম। তো খেয়াল করবেন আমার আগে কিন্তু আনসার আসছিল 55, তো এখনও আনসারটা সেমই আসবে, এই যে 55। ওকে, আপনি বলতে পারেন যে এই প্রবলেমটাই একটু আগে আমরা সূত্র দিয়ে করেছি, তাই না? এটা আরও ইজি ছিল, কিন্তু আমরা এত কষ্ট করে এখানে এটাতে করতেছি, তাই না? আসলে দরকার আছে আমাদের সবসময় ওই যে সূত্রটা, সেটা কিন্তু কেবল ন্যাচারাল নাম্বারের জন্য, তাই না? কেবল ন্যাচারাল নাম্বারের জন্য ছিল, তো সবসময় যে আমার ন্যাচারাল নাম্বারের যোগফল আসবে এরকম তো নয়। যদি আমাকে বলে যে ইউজার যে একটা ইনপুট দিবে সেই ইনপুট মানে ওয়ান থেকে ওই নাম্বার পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলোর যোগফল বের করো, তাহলে কীভাবে করবো? তাহলে তো ওই সূত্র ইউজ করা যাবে না, তাই না? এটা কিন্তু আমরা লুপের সাহায্যে ইজিভাবে করতে পারবো। কীরকম? তো খেয়াল করবেন যে ইউজার আমার নাম্বার নিলাম এন, ওকে, তো ইউজার নাম্বার নিলে আমি কী করবো যে এই নাম্বার পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলো যোগ করবো। তো সামি তো জিরো করে নিলাম, অ্যান্ড জোড় সংখ্যা কত? দুই থেকে শুরু হয়, তাই আমি দুই নেবো। দেন হচ্ছে আই ইজ ইকুয়াল টু
আই প্লাস টু করবো, কারণ জোড় সংখ্যা অবশ্যই 2 করে ইনক্রিমেন্ট হয়। তাহলে খেয়াল করবেন আয়ার মান 2, এই কন্ডিশন চেক হবে, দেখানে আসবে, তো সামের মান 0 আছে, 0 প্লাস 2 হচ্ছে 2, অর্থাৎ এখন সামের মান 2 হচ্ছে। এখন আবার যখন এদিকে যাবে আই, তখন আয়ের মান হবে 4, তখন যখন আসবে সাম প্লাস আই, মানে আয়ের মান আগে ছিল 2, এখন হচ্ছে 4, সুতরাং 2 প্লাস 4 হচ্ছে 6, সুতরাং সামের মান 6, এরকম করে সাম যোগ হবে। তো আমি যদি এখানে রান করে এটাকে, ওকে, তো প্লিজ ইন্টারের নাম্বার, তো আমি যদি এখন 10 দিই, তাহলে আমার কত হবে অ্যান্সার? প্রথম হবে 2, 2, তারপর হচ্ছে 4, তাহলে 6 হবে অ্যান্সার, তারপর হচ্ছে 2, 4, 6, তাহলে হচ্ছে 10, 12, আর হচ্ছে 8, তাহলে হচ্ছে 20, অ্যান্ড হচ্ছে 10, মানে 30, টোটাল 30 অ্যান্সার হবে, তাই না? তো আমি যেটাকে ইয়া করি, এই যে আমার 30 অ্যান্সার চলে আসছে। ওকে, সুতরাং তো বুঝতে পেরেছেন যে আসলে লুপের সাহায্যে আমরা এই প্রবলেমগুলো লুপের সাহায্যে আমাদের করতে হয়, কারণ সব কিছু তো সূত্র আমাদের থাকে না। ওকে, যদিও এই জোড় সংখ্যারও আমাদের সূত্র অনেকে হয়তো জানতে পারেন যে জোড় সংখ্যা বের করার যোগফল, যোগফল বের করার সূত্রটা কি। তো আরও অনেক ধরনের সিকোয়েন্স আছে যেগুলো যোগফলের সূত্র নেই, যেগুলো লুপের সাহায্যে আমরা বের করি। ওকে, তো এই প্রবলেমগুলো অবশ্যই আপনার বাসায় হোয়াইল লুপ দিয়ে করবেন, দেন ডু হোয়াইল লুপ দিয়ে করবেন। ওকে, তো আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ন্যাচারাল নাম্বার। সুতরাং এতক্ষণ আমরা সাম করছিলাম, এখন হচ্ছে আমরা প্রোডাক্ট করবো। তো প্রোডাক্ট মানে গুণ করবো জাস্ট, তো গুণ করার জন্য আমি এখানে জাস্ট এখানে গুণ নিয়ে নিব, আর এখানে সাম আমি ভেরিয়েবলটা দেখতে অন্যরকম লাগে, আমি জাস্ট প্রোডাক্ট নিব, প্রোডাক্ট ইয়ারও নিয়ে নিলাম, এটাও ইয়ার করে দিই। ওকে, এখন এখন কি আমার আনসার কি সেম আসবে, মানে গুণ করে যেটা সেটা আসবে? আচ্ছা, এখানে তো আমার 1 হবে, তাই না? 1 থেকে 1 পর্যন্ত, 1 করে ইনক্রিমেন্ট। ওকে, তাহলে ইউজার থেকে একটা নাম্বার নিব এবং এই নাম্বার পর্যন্ত 1 থেকে সেটা গুণ করে দেব। তো আমরা খেয়াল করি, ইউজার আমি যে একটা নাম্বার নিই, আমি আপাতত আপনাদের দেখাই। আচ্ছা, এখানে আমার কী ভুল হয়েছে, যে প্রিন্টের পার্সোনালিটি আছে সাম, এটাও প্রুভ করতে হবে আমার। ওকে, আমি এখানে রান করাই, তো আমার এখানে একটা মেসেজ আসবে এখন, যে প্লিজ, এই যে প্লিজ ইন্টারের নাম্বার। তো আমি যদি 3 দিই, তাহলে 1 × 2 × 3, তাহলে কত হয়? 3 × 2 = 6, তাই না? 6 হয়। তাহলে আমি যদি রান করি, আনসার কি 6 আসবে? না, আনসার আসবে 0। এই যে আমার আনসার 0 আসছে। ওকে, তো কেন 0 আসলো? কারণ এই যে খেয়াল করবেন, এখানে আই ইজ ইকুয়াল টু 1, প্রথম আমার ইনিশিয়ালাইজেশন হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1। ওকে, দেন কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে ট্রু হলে সে ঢুকবে, ঢুকে প্রো ইন্টু আই, তো প্রো যে সেটা মান কিন্তু আমি 0 অ্যাসাইন করে আসছি আগে, তো 0 × 1 মানে 0, সুতরাং এই প্রো এর মানও কিন্তু 0 থাকতেছে। দেন আইয়ের মান যখন 2, তখন আসবে প্রো ইন্টু আই, তো প্রোর মান তো 0, 0 × আই, তাহলে হচ্ছে আবারও সে 0 হচ্ছে, তো বারবার সে 0ই হচ্ছে, সেজন্য আমার আনসারে 0 দেখাচ্ছে। সুতরাং আমার এখানে কী করতে হবে, এখানে আমার 1 নিতে হবে। ওকে, সুতরাং যখন 1 আসবে, তো 1 × 1 মানে 1, দেন যখন 2 আসবে, যখন 1 × 2 মানে 2, দেন 3 আসবে, তো 2 × 3 × 6, এবার আমার ঠিক আছে। তো আমি এখানে রান করে এটাকে, ওকে, তো প্লিজ ইন্টার নাম্বার। এখন যদি আমি এটাকে 3 নিই, এখন আমার আনসার 6 আসবে, এই যে আনসার আমার 6 আসছে। ওকে, তো সেম টু সেম আমি একটা বড় নাম্বার নিই, যেমন আমি বুঝতে পারছি না কেন লিড করতেছে এটা। ওকে, আমি যদি 5 নিই, তাহলে কত হবে? 6 নিলাম, তো 6 নিলে কত হয়? 6 নিলে মেবি 120 হবে, না 720 হবে মেবি, আমি দেখিনি, এই 720। ওকে, কারণ 6 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু ফ্যাক্টোরিয়ালের কাজ, ঠিক আছে? এই যে প্রোডাক্ট করা, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল কাজ হয়ে গেল। যারা ফ্যাক্টোরিয়াল জানেন যে ফ্যাক্টোরিয়াল কী, তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে এটা ফ্যাক্টোরিয়াল করতেছে, তাই না? ফ্যাক্টোরিয়াল মানে তো, মানে যেমন 6-এর ফ্যাক্টোরিয়াল কত? 1 × 2 × 3 × 4 × 5 × 6, তো এটা তো করলাম এখন, প্রত্যেকটা আমরা গুণ করতেছি। ওকে, তো ফ্যাক্টোরিয়ালের প্রবলেম আপনারা পেরে গেলেন, তো আশা করি বাসায় প্র্যাকটিস করবেন এবং এটা হোয়াইল লুপ দিয়ে এবং ডু হোয়াইল লুপ দিয়ে দুইটা দিয়েই করবেন। ওকে, তো আজকে প্রবলেমগুলো যদি কোনো সমস্যা থাকে আপনাদের বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ওকে, ধন্যবাদ।